হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি একটি নতুন ডায়াগ্রাম। এর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে হাউ টু মেক রিলে টু কন্ট্রোল ল্যাম্প ওয়্যারিং ডায়াগ্রাম তৈরি করা হয়। চলুন দেখে নিই কিভাবে তৈরি করা হয়। ডিপি এমসিবি ডবল পোল মিনিয়েচার সার্কিট ব্রেকার, এটির মাধ্যমে নেগেটিভ ও পজিটিভ লাইন নিয়ন্ত্রণ করা হয়। আরসিসিবি রেসিডেন্ট কারেন্ট সার্কিট ব্রেকার, এটি মূলত ইলেকট্রন প্রবাহের হার পরিমাপ করে। রিলে সুইচ, রিলে হচ্ছে এক ধরনের সুইচিং ডিভাইস। যখন রিলের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তখন তার মধ্যে থাকা কয়েল ম্যাগনেটাইজ হয় এবং রিলে থাকা সুইচের মাধ্যমে সার্কিটকে নিয়ন্ত্রণ করা হয়। লাইট ওয়ান, লাইট টু, লাইট থ্রি, এনও সুইচ ওয়ান, এনও সুইচ টু, এনও সুইচ থ্রি, এনও সুইচ ফোর। এনও অর্থাৎ নর্মালে ওপেন, নেগেটিভ লাইন ডিপিএমসিবিতে কানেকশন দেওয়া হলো, পজিটিভ লাইন ডিপিএমসিবিতে কানেকশন দেওয়া হলো, পজিটিভ লাইন ডিপিএমসিবি থেকে আরসিসিবিতে কানেকশন দেওয়া হলো, আরসিসিবি থেকে পজিটিভ লাইন রিলে সুইচে কানেকশন দেওয়া হলো, রিলে সুইচ থেকে লাইটে কানেকশন দেওয়া হলো, লাইট টুতে কানেকশন দেওয়া হলো, লাইট থ্রিতে কানেকশন দেওয়া হলো, পজিটিভ লাইন এনও সুইচে কানেকশন দেওয়া হলো, নেগেটিভ লাইন ডিপিএমসিবি থেকে আরসিসিবিতে কানেকশন দেওয়া হলো, আরসিসিবি থেকে নেগেটিভ লাইন রিলে সুইচে কানেকশন দেওয়া হলো, রিলে সুইচ থেকে লাইট ওয়ান টু থ্রিতে কানেকশন দেওয়া হলো, নেগেটিভ লাইন এনও সুইচে কানেকশন দেওয়া হলো। এই ডায়াগ্রামটি পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। এভাবে আপনারা আপনাদের বাসাবাড়ি অথবা কারখানাতে তৈরি করতে পারবেন। ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন।